প্রিয় শিক্ষার্থী, আমি এখন যে কাজটি করে দেখাবো সেই কাজটির নাম হলো বিভিন্ন প্রকার বৈদ্যুতিক বাল্ব শনাক্তকরণ। আমি প্রথমে যে বাল্বটি ধরেছি এটার নাম হলো ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, একে আমরা ফিলামেন্ট ল্যাম্প বলে থাকি। এই ল্যাম্প 5 ওয়াট হইতে 500 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। এই ল্যাম্প যখন আলো দেয় তখন অনেক তাপ বিকিরণ করে, যার জন্য শ্রেণীকক্ষ বা বাসগৃহ কক্ষ খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর এটা আরও একটা অসুবিধা হলো যে এটা বেশি পাওয়ার লস করে, যার জন্য এটার ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। এই জন্য আমরা এখন এটা ব্যবহার অনেকটা কমিয়ে দিয়েছি। তো পরে আমি যেটা দেখাচ্ছি সেটার নাম হ্যালোজেন ল্যাম্প। এটা বিভিন্ন বড় বড় স্থাপনার মেইন গেটে এবং অনেক বড় জায়গায় বিশাল আলোকিত স্থান করার জন্য এই বাল্বগুলো ব্যবহার করা হয়। এটা 500 ওয়াটের হয়ে থাকে, 750 এবং 1000 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। আর এটার পাওয়ার লস অনেক বেশি, কিন্তু আমরা বিশেষ প্রয়োজনে এটা ব্যবহার করে থাকি। তারপরে আমি যে বাল্বটি ধরেছি এটার নাম আমরা টিউবলাইট বলি, কিন্তু এটার প্রকৃত নাম ফ্লুরোসেন্ট লাইট। এটা 2 ফিট থেকে 4 ফিট এবং 5 ফিট লম্বা হয়ে থাকে। আর এটা 20 ওয়াট এবং 40 ওয়াট এবং 80 ওয়াটের হয়ে থাকে। এটার পাওয়ার লস কম হলেও কিন্তু অনেক বেশি আলো দেয় এবং আলো দেওয়ার সময় তাপ বিকিরণ খুব একটা বেশি করে না। আর আলোগুলো চোখের জন্য অনেক ভালো, যার কারণে আমরা শিল্প কারখানায় এবং বাসা বাড়িতে অফিস আদালতে ব্যবহার করি। আর এটার সবচেয়ে বড় একটা গুণ আছে, একটা না এই টিউবলাইট 10,000 ঘন্টা জ্বলার ক্ষমতা রাখে। তারপরে আমি যেটা দেখাবো আপনাদেরকে এটা হলো সিএফএল ল্যাম্প, অর্থাৎ কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। এটার বড় গুণ হলো যে কম পাওয়ার গ্রহণ করে অনেক বেশি আলো দিয়ে থাকে, যার জন্য বাংলাদেশে প্রেক্ষাপটে আমরা এটা ব্যবহার করি। কারণ বাংলাদেশে পাওয়ার উৎপাদনের চেয়ে চাহিদা অনেক বেশি, সেই জন্য আমরা কী করে এই চাহিদা নিবারণ করতে পারি সেই ক্ষেত্রে আমরা এই সিএফএল ব্যবহার করি। এটাকে আমরা অনেক সময় এনার্জি সেভিং বাল্বও বলে থাকি এই গুণে। তারপরে আমি আপনাদেরকে যে বাল্বটি দেখাবো এটার নাম এলইডি বাল্ব। এলইডি বাল্ব বাংলাদেশের ব্যবহার অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে। কারণ হলো যে পাওয়ার লস কমানোর জন্য, সবাই যাতে ব্যবহার করতে পারে সেই সুবিধার জন্য আমরা এটা ব্যবহার করি। আর এটার অনেক বড় গুণ হলো যে খুব অল্প পাওয়ার নিয়ে অনেক বেশি আলো দেয় এবং দীর্ঘদিন ধরে এটা ব্যবহার করা যায়।